বুলি মই নাভাবোঁ যে ইয়াতে কিবা শিকিবলৈ পাব, কাৰণ আপোনালোকে সব জানে। আজি ইমান বছৰে আপোনালোকে নিজকে ইমান ধুনীয়াকৈ সজাই ৰাখিছে, পৰাই ৰাখিছে, নহয় জানো? ইমানখিনিতো নিজেই কৰিছে, চ' কোনোবাই শিকাইছে জানো? চ' শিকোৱাটো নহয় একচুৱেলি, কিন্তু যদি বিচাৰে বহুত কিবা কিবি জানিব পাৰে। আৰু এটা কথা, নিয়ম নহয় আৰু নিয়ম নাই, কিবা যদি কুৱেশ্যন সুধোঁ আনচাৰটো দিব, ভাল লাগিলে অলপ হাঁহিব, বেয়া লাগিলে বাৰু ৰাইট, তেতিয়া কি হ'ব, মোৰো উৎসাহ আহিব নহয় ক'বলৈ, ৰাইট? কিন্তু যদি আপোনালোকে একো নকয়, আপোনালোকে চাই আছে আৰু যি কয় আমি শুনি যাম আৰু, তেতিয়াহ'লে মোৰো ভাল নালাগিব, ঠিক আছে? তো আৰম্ভ কৰিবলৈ হ'লে মই আপোনালোকক প্ৰথমতে আৰম্ভণিতে আমাৰ নতুন বছৰটো আৰম্ভ হৈছে আৰু আপোনালোকৰো এই বছৰটো বহুত বহুত শুভ হওক, আগত বছৰতকৈও এইটো বছৰ আৰু বেছি ভাল হওক আৰু বেছি উন্নতি হওক এইটোৱে কামনা কৰোঁ, আৰু কোম্পানীৰ ফালৰ পৰা আপোনালোকক বহুত বহুত হেপী নিউ ইয়াৰ থাকিল। আমাৰ লগত মানে অৰিফ্লেমৰ লগত ইট ইজ অল এবাউট ইয়াৰ ড্ৰিম, কোন দেখে, তুমি দেখা ৰাইট, মই দেখোঁ, আপোনালোকে দেখে, চবে দেখে। আৰু এই কোম্পানী এটা স্পেচিয়েলি মানুহৰ কোম্পানী, মানুহৰ সপোনৰ লগত ডিল কৰে এই কোম্পানীটো, মই আগলৈকে ক'ম। ইয়াতে আমাৰ প্ৰায়ৰিটি আপুনি, মই অলপ আগতে কাৰোবাৰ লগত শ্বেয়াৰ কৰি আছিলোঁ, এইটো এনেকুৱা এটা বিজনেছ আমি কেতিয়াও নাভাবোঁ এইটো বেয়া হওক, সাধাৰণতে আহে নহয় মনত, মাইকী মানুহৰ মনত ভাৱ আৰু বেছিকৈ কি আহে, নেগেটিভিটিটো আমাৰ বেছি, হয়নে নহয়? বহুত কথাত আমি ফেইলিয়াৰ হওঁ, তো নেগেটিভিটিটো বেছি, চ' কি হয় কওকটা ভাগক, এনেকৈ কওক মানে কি মনত, ৰাইট? কিন্তু অৰিফ্লেমৰ লগত যেতিয়া আপুনি জুৰিব তেতিয়া আপুনি সঁচাকৈ বিচাৰিব সেই মানুহজনৰ ভাল, আপুনি আগবাঢ়ি গৈ এটা মানুহটো ভাল কৰি আহিব, কাৰণ অৰিফ্লেমত এনেকুৱা এটা বিজনেছৰ অৰিফ্লেম আপোনাৰ ভালেই বহুত ভাল, ডেট ইজ অৰিফ্লেম, আপোনাৰ সপোন পূৰা হোৱা মানে মোৰ সপোন পূৰা হোৱা, ডেট ইজ অৰিফ্লেম। চ' উইথ অৰিফ্লেম আপোনালোকে নিজকে নতুন ধৰণে আৱিষ্কাৰ কৰিব পাৰিব। বহুতে চাগে ভাবে বৰোপ্লাছ লগায়, পেৰেল লাভলি লগায়, আই এম ভেৰি হেপ্পী, ৰাইট? লেকমি লগায়, আই এম ভেৰি হেপ্পী, কিন্তু আপোনাৰ স্কিনটো আৰু ৰিয়েলি কিমান ভাল হ'ব পাৰে আপুনি নতুনকৈ ইয়াতে ডিস্কভাৰ কৰিব পাৰে। ভাবে চাগে ঠিক আছে, মাজে মাজে ফেমিলিৰ লগত ক'ৰবাত ফুৰিবলৈ গৈ ভাল পাওঁ, কিন্তু যেতিয়া অৰিফ্লেমৰ লগত আহিব তেতিয়া আপুনি আপুনি নিজে সপোন দেখিবলৈ আৰু উৎসাহ পাব, কাৰণ ইয়াতে আমাৰ ইমান ট্ৰিপছ আছে। তেখেতে মেনশ্যন নকৰিলে জয়পুৰ, জয়পুৰ আমি লাষ্ট ইয়েৰ ৰাইট জয়পুৰ গৈ আহিছোঁ, আমি ইমান হাংগামা কৰিছোঁ, ইমান ফূৰ্তি কৰিছোঁ বাছত, জানে গোটেই বিহু, বিহুৰ বতৰ হওক নহওক কিন্তু আমি বিহু মাৰি আহিছোঁ, নহয়নে? সেইটো যিটো স্বাধীনতা আৰু যিটো মাইণ্ডছেট, আমি কোৱালিফাই কৰি গৈছোঁ, নিজৰ পইচাৰেও যাব পাৰি কিন্তু কোৱালিফাই কৰি যে আমিও যাব পাৰোঁ, কোনোবাই যে আমাক ইনভাইট কৰি লৈ যাব, আমাৰ কাৰণে হোটেল বুক কৰি থ'ব, আমাৰ কাৰণে খোৱাৰ এৰেঞ্জমেণ্ট কৰি থৈ যাব, আমাৰ আমি ক'ত ফুৰিবলৈ যাম তাৰ কাৰণে বাছ ৰেডি কৰি থৈ যাব, সেইটো সোৱাদটো বেলেগ, কিন্তু অৰিফ্লেমৰ লগত আপোনালোকৰ সেইবিলাক চব পূৰা হ'ব পাৰে। চ' এইটো এটা বিৰাট ধুনীয়া অপৰ্চুনিটি হয়, যেনেকৈ তেখেতে কৈ গ'ল আমাৰ ডাইৰেক্টৰ, এইটো ইমান ধুনীয়া এটা অপৰ্চুনিটি হয় কি আপোনালোকে এইটো ইটছ এ লাইফ টাইম অপৰ্চুনিটি কাইণ্ড অফ। ইয়াতে মই আপোনালোকক আৰু অকণমান ক'ব বিচাৰিছোঁ, ফটো দেখিছে চাগে, তেখেতসকল হ'ল জোনাছ এণ্ড ৰবাৰ্ট, দুইজন ভাই ককাই হয়, জোনাছ ইয়ফ এফ য়কনিক আৰু ৰবাৰ্ট এফ য়কনিক, দুইটা ভাই ককাই হয়। তেখেতসকলেও কিবা চাকৰি কৰিছিলে আগতে, কিন্তু তেখেতসকলৰ মনত আছিলে কিবা এনেকুৱা এটা কৰিব যিটোৱে বেলেগৰ সপোন পূৰা কৰিব, নাম্বাৰ ওৱান, নাম্বাৰ টু যিটো হ'ব সেইটো নেচাৰেল কোম্পানী হ'ব ৰিলেটেড টু স্কিন। চ' য়েছ, আজি অৰিফ্লেমে হাজাৰ হাজাৰ মানুহৰ সপোন পূৰা কৰি আছে। এই কোম্পানীটো এখেতসকলে এষ্টাব্লিছ কৰিছিলে
লং বেক 50 ইয়ার্স ইন 50 বছর আগতে ইন স্পেইনত সুইডেন সরি স্পেইন স্পেইন মাথাত আহি আছে সুইডেনত আরম্ভ করেছিলে আর সুইডেন আমি জানো প্রায়ভাগে সুইডেনর এনেকে মানুষের শপথ খায় নয় সুইডেনর শপথ ইন দ্য সেন্স সুইডেন ইজ এ ভেরি অনেস্ট কান্ট্রি হয় নহয় সো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমিও জানো কিন্তু সুইডেন ইজ ফার মোর বেটার সুপিরিয়র ইন অনেস্টি দেন আস ইন্ডিয়ানস সো সেই কারণে যেটা সুইডেনের কথা কোয়া হয় সুইডেনের কোয়ালিটি ইজ ভেরি ভেরি সুপিরিয়র তো ইনিশিয়ালি তেখেতসকলে কি করিলে অরিফ্লেম উলিয়ালে অরিফ্লেম কাপেলি এস্টাবলিশ করিলে আর মাত্র 4টা প্রোডাক্টরে আরম্ভ করিলে আজি 50 বছর পিছত হাজার হাজার প্রোডাক্ট আছে আমার এইটা একটা সাকসেস নহয় কত সুইডেনের পর আরম্ভ করেছে এটা অল ওভার ওয়ার্ল্ড 66 কান্ট্রিজত অরিফ্লেম আছে এইটা একটা সাকসেসফুল নহয় তেখেতসকলে মানুষের সপোন পূরা করব বিচারছিল আজি তেখেতসকলের সপোন পূরা হয়েছে আর সবরে সপোন পূরা হয়ে আছে যাকে অরিফ্লেমের যোগ হয়েছে হয় নহয় সো এই জাস্ট আপনার জানার কারণে সুইডেনত আমি ইমিডিয়েটলি না যাও বারো কিন্তু সুইডেনের কোয়ালিটি কেন আপনাদের জানিব লাগে আর কোম্পানিটো কোরপরা আছে জানার কারণে মই এখানে আপনাদের কলো এটা লিটল বিট অফ ডাইরেক্ট সেলিং আপনাদের এইটো ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিংর ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং মানে আমি দোকান দিয়া নাই নহয় দোকান দি বস্তু বিক্রি করা নাই আমার কি হয় আমি একটা মানুষক উপদেশ দিই যে আপনাদের এইটো করব পারে এইটো ভাল মই নিজে করেছো আপনি করে চাও রাইট দ্যাট ইজ ডাইরেক্ট সেলিং আর ডাইরেক্ট সেলিং কি হয় বেনিফিটটো আমার সবরে হয় রাইট এটা টুথপেস্ট কিনে বা চাউল কিনে কি হয় দোকানদার পয়সা দিয়ে পয়সা দিয়ে লয়ে কিন্তু তার মাজত খেতিয়কর পৰা দোকানলৈকে কেনেকে আহিল বস্তুখিনি বহুতেই পয়সা লয় রাইট কিন্তু আমার ইয়াতে ডাইরেক্ট সেলিং যিকোনো কোম্পানিতে আপনাদের সেই কমিশনটো আপনাদের পাব পাৰে দ্যাট ইজ ওয়ান নম্বর টু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটো বহু ডাঙর এনেকা নহয় কি আমি ইয়াতে অসমতে করে আছো বা ইন্ডিয়াতে করে আছো এটো খুব ডাঙর ইন্ডাস্ট্রি হয় ইন্ডাস্ট্রিটোর বহুত সুবিধা আছে যে আপনার এক্সপার্টিজ নালাগে কি মই যদি আজি পার্লার এখন খুলিব বিচাৰো কি কি লাগিব রুম এটা লাগিব তার আগতে তো মোৰ কিবা লাইসেন্স এটা বা কিবা ট্রেনিং লাগিব রাইট রুম এটা লাগিব কারেন্ট লাগিব আর এজনী লগত কোনোবা লাগিব মই যদি মোৰ কিবা গা চা বেয়া থাকে আকো সম্ভালিবলে হয়নে তারপর কি লাগিব ক্লায়েন্ট বহুত দরকার মই যদি পড়িব না জানো ভালকে বস্তুটো সার্টিফিকেট আছে কিন্তু মই পড়িব না জানো এদিনের পিছত কোনোবা আহিবনে সো যিকোনো কামর কারণে আমি কি দিব লাগিব বহুতখিনি ইনভেস্ট করব লাগিব টাইম দিব লাগিব কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটো এনেকুৱা আপনি মই কারবার লগত ডিসকাস করে আসলো এই মাত্র যে আপনি ভাত পানি বনায় বাচ্চা সব সেবা শুশ্রূষা করে আপনি ডাইরেক্ট সেলিংর কাম করব পারে হয়নে নহয় কি করব লাগে নিজকে ধুনিয়া রাখিব লাগে আর বেলেগ আক বেলেগে কেনেকে ধুনিয়া হব সেটা কব লাগে নহয় না এটা নিজেরও আহে পয়সা সো এইটো কিছুমান হেৰি দিয়া আছে ফ্যাক্স দিয়া আছে যে আমাৰ হেৰি অৰিফ্লেম ওমেন্স এছ'চিয়েশ্যনৰ টেনিছ ওমেন্স যিটো এছ'চিয়েশ্যন হয় ফেডাৰেশ্যন অফ ডাইৰেক্ট সেলিং এছ'চিয়েশ্যনৰ মেম্বাৰ হয় প্লাছ টেনিছ এছ'চিয়েশ্যনৰ আমাৰ অফিচিয়েল উই আৰ স্পনচাৰ সো ওমেন্স টেনিছ যিয়ে খেলে আমি অৰিফ্লেমে স্পনচাৰ কৰে দেন আমার একটা খুব সুন্দর ট্যাগলাইন আছে সুন্দর খুব ট্যাগলাইন একটা আছে দ্যাট ইজ কল লুক গ্রেট মেক মানি হ্যাভ ফান লুক গ্রেট মানে নিজকে ধুনিয়া করে রাখা রাইট কোনে নিবিচার বাচ্চা এটার হাতত যদি হেৰি সুমাই দিয়ে বাচ্চা তার হাতত যদি আয়না এখন উঠাই দিয়ে কি করব কি করব আয়না চাব না চাব পারিলে কাজল এটা পারিলে উঠতে লগাই দিব দিবনে
দিয়ে নে রাইট। আমার এটু সরুর প্রায় ইনস্টিংক্ট, সবরে ইনস্টিংক্ট, বটা মানুষ হোক বা মাইকী মানুষ হোক, আমি ভাল দেখব বিচার রাইট। আইনাত আমি নিজকে দেখো, সো আইনাখনকে আমি বিচার, আইনাতে আমি যাতে নিজকে আরো ভাল দেখো। আইনা সাইনা থাকলেতো কথা নাই, সো আইনাখন যেতে দেখো ভাল দেখি বলে রাইট। সো অরিফ্লেম এনেকুৱা এটা বস্তু যত আপনি কেনেকে আরো বেশি ভাল দেখিব আপনি গম পাব। আপনার স্কিনের পৰা আদি করে আপনার চুলির পৰা আদি করে গোটেখিনি আপনি ইয়াতে পাব সলিউশন। প্লাস মেক মানি, পয়সা সপোন পূরার কারণে আমাক সবকে কি লাগে পয়সা। ব্যাগ এটা দেখিলেও, দোকানত ব্যাগ এটা দেখিলেও কি হব, গৈ কারবা কব লাগবে দেউতা পয়সা এরি পয়সা, হয় না নহয়? তো মূল সপোন পূরা করার কারণে মো কি লাগবে, মই বেলেগর ওসর যাব লাগিব, হয় না নহয়? কিন্তু কোনোবাই যদি অরিক্লেম করে আছে, আপনার ইয়ারে বহুতেই করে আছে, নয় জানো, আপনাদের জানে পয়সার কারণে কাকু হাত পাতিব নালাগে, না তো দোকান ভাড়া করব লাগিব, না তো আপনার এক্সপার্টিজ কোবাদ হব লাগিব, লাইসেন্স লাগিব, সেবিলাক একো নালাগে, আপনাদের পয়সা ইনকাম করব পারিব। আর হোয়াট ডাজ ইট মিন বাই হ্যাভ ফান, সরি দে আপনাদের ভিউটো মই অবস্ট্রাক্ট করে আছো, মোর একটু অকন প্রবলেম হয়ে গেছে। হ্যাভ ফান মানে পার্টি, সেখানে কোসো আমি বহুত ফান করিম, সো প্লিজ মোবাইল বিলাক সাইলেন্ট অফ করিব না নকরিব, নকরিব তেতিয়া হে হইলো হ্যাভ ফান, মানে না হয় পার্টি কর রাইব, পার্টি তো লাগিব না লাগিব। অরিফ্লেমটো ঠিক তেনেকে আপনাদের বহুত পার্টি করব পারে, আর পার্টি তো লোকাল পার্টি নহয় বোলে মঙ্গলদৈতে পার্টি করলো নহয়, আপনাদের বেলেগলে মাতা হব, টিকেট দিয়া হব, কে আহক আমি ইয়াতে সবে পার্টি করো রাইট। আপনাকে রেকগনাইজ করা হব স্টেজত, কে হম বাইদেউ ইমান ভাল কাম করেছে, মঙ্গলদৈ থাকিও মঙ্গলদৈর নিচিনা, মঙ্গলদৈ আজিতো বহুত উন্নত হয়েছে কিন্তু মঙ্গলদৈর পপুলেশন এতিয়াও কম আছে রাইট। সো মঙ্গলদৈ এতিয়াও গুয়াহাটিতকে অকমান পপুলেশনত কম আছে, সো গুয়াহাটিলে মাতি রেকগনাইজ করাব গুয়াহাটির হাজার হাজার মানুষের সম্মুখত, ভাল লাগবে না নালাগে? আচ্ছা দালি খন সোয়াদ হলে যদি কয় গড়া মানুষে কয় তো সোয়াদ হলে তো কয়, সদায় নকয় বারো, সদায় সোয়াদ নহয়, ভাল লাগে না নালাগে, লাগে না নালাগে, লাগে। হোয়াট ইজ দ্যাট রেকগনেশন, কোনবা ভাল বলে কোয়াটো রেকগনেশন। আর আপনাদের যেটা ইয়ারপা ভাল কাম করে যাব, আর অরিফ্লেমত বিশেষকে আপনাদের যি ভাল কাম করে বা যি করে সেইটার কারণে রেকগনেশন পায় রাইট। আর রেকগনেশন তো বিভিন্ন ধরনের, যেমন মানে জয়পুরের কথা কয়েছিল, সো ডাইরেক্টর্স বিলাকে নতুন সিনিয়র সিনিয়র ম্যানেজার বিলাকে বা 15% বিলাকেও যদি এলসি মেইনটেইন করে, অল্প টেকনিক্যাল হয় সব বুঝি লব আপনাদের আপলাইনের পৰা, মই কৈ গৈছো এলসি কি হয় আপনাদের সবে নিজের নিজের আপলাইনক সুদিব, এলসি যদি মেইনটেইন করে 15%-ৰ পৰা 18%-ৰে কোয়ালিফিকেশন পিরিয়ড যেটা দিয়া থাকিব সেইটোর ভিতর, যদি কোয়ালিফিকেশন পিরিয়ডের ভিতর যদি 10 out of 9 মান্থ করে এলসি, তেতিয়ালৈকে আপনাদের ডাইরেক্টর সেমিনার কারণে ইনভিটেশন পাই। অহাবার ডাইরেক্টর সেমিনার আছে বেঙ্গালোর, সো এটা আপনাদের ইমান দৌড়াদৌড়ি করব নালাগে কারণ সেইটো সময়টো নহব, কিন্তু যিবিলাকর অলরেডি 18%-ৰ হয় যদি তেখেতসকলে সিনিয়র ম্যানেজার এই দুমাহত হব পাৰে, তেখেতসকলে বেঙ্গালোরের কারণে টিকেট পাব, গুড ভাল। আর ভাল কি শুনক, আর যদি কোনবাই আর অকমান বেশি স্ট্রংলি ফিল করে আর যদি ভাবে কি ইয়েস মই করিম, নিজে সিনিয়র ম্যানেজার হয়ে দুটা সিনিয়র ম্যানেজার এই মাহত যদি উলাব পারে আর ছমাহ দ্যাট ইজ জুনলৈকে যদি মেইনটেইন করব পারে, আপনাদের এথেন্স রোম ক্রুজত যাব পাৰিব জাহাজত, সো হেনকা ধরনের রেকগনেশন হয় আমার ইয়াতে। আর তাতে এনেই বোলে আপনার লৈ গল সেইটো নহয় নহয়, তাতে লৈ গৈ আপনার খুয়াব ধুয়াব দেখুয়াব আপনার স্টেজত উঠাই ফুল দি সম্মান জানাব, সো ভাল লাগে, ভাবি ভাল লাগে না লাগে? আমি সদায় ভাত বনাই থাকলে চাকরি করলে সেইটো পাম নে, আমি ভাবিব নোৱাৰো, হয় না নহয়? কিন্তু অরিফ্লেমত আপনার ভাবার সপোন দেখার
এই অপরচুনিটিটো আছে রাইট সো মই অকমান ফাস্ট ফাস্ট করিম এটু কাম করা নাই ইয়াতে আপনাদের প্রোডাক্টৰ উপৰিও আমাৰ ইয়াতে প্ৰডাক্টবিলাক আপোনালোকে আটাই ইউজ কৰিছে মই জানো লিপষ্টিক দেখিলে মই গম পাইছোঁ কাৰোবাৰ কাৰোবাৰ স্কিন দেখিয়ে গম পাইছোঁ ৰাইট কোনে কি ইউজ কৰি আছে সো প্ৰডাক্টৰ বিষয়ে মই জানো আপোনালোকে কিছু পৰিমাণে হ'লেও ইউজ কৰিছে কোৱালিটিৰ বিষয়ে নকওঁ আপোনালোকে সবে জানে সুইডেনৰ কোৱালিটি হয় ইয়াতে আৰু এটা খুব ভাল বস্তু আছে ছাকচেছ প্লেন এতিয়া কি হয় ছাকচেছ প্লেন এতিয়া আপুনি আগত বহিছে ৰাইট সেইবুলি আপুনি যদি 100 বিপি কৰে তেতিয়াহ'লে আপোনাক বেলেগ বস্তু তেখেতে পিছফালে বহিছে 100 বিপি কৰিলে বেলেগ বস্তু আহিব নেকি ছাকচেছ প্লেন ইজ সামথিং আপোনালোকে যোনে যি কৰিছে ইৰেস্পেক্টিভ অফ কোন ক'ত আছে মঙলদৈত আছে গুৱাহাটীত আছে দিল্লীত আছে ৰাইট ডাজেণ্ট মেটাৰ আপোনালোকে যি হিচাপে কৰিছে কাম সেই হিচাপে আপোনালোকে ৰিটাৰ্ণ পাব দেট ইজ ছাকচেছ প্লেন ৰাইট সেইখনে আমাৰ ছাকচেছ প্লেন হয় ছাকচেছ প্লেনৰ কথা অকণমান ক'ম যে ছাকচেছ প্লেনটো কি হয় ছাকচেছ প্লেন এটা চিৰি নিচিনা হয় আজি যদি আপুনি ইমানখিনি বিজনেছ কৰি আছে ধৰক আপুনি 600 বিপিৰ বিজনেছ কৰি আছে ৰাইট কিয় আপুনি আৰু বেছি বিপিৰ কৰিব লাগে এইটো আপোনাক ছাকচেছ প্লেনে দেখুৱাব ছাকচেছ প্লেনৰ পৰা আপুনি 900 বিপি যদি কৰে 1200 বিপি যদি কৰে আপুনি কি পাব ছাকচেছ প্লেনৰ পৰা সেইটো গম পায় ছাকচেছ প্লেনৰ পৰা সো ছাকচেছ প্লেনটো অলপ অলপ আপোনালোকে পাব কেটলগৰ পিছফালেও আজিকালি দিয়া থাকে পাৰ্চেণ্টেজ ৱাইজ কিমান বিপি কৰিলে কিমান পাৰ্চেণ্টেজ পাব কোনোবা যদি 550 বিপি কৰি বহি আছে নিজৰ গ্ৰুপত কি মিছ কৰি আছে আৰু 50 বিপি কৰিলে 6% ওলাব ৰাইট 6%ৰ বেনিফিট কি ৰাইট বা 21%ৰ বেনিফিট কি 21% হ'লেনো কি হ'ব ৰাইট পইচাবিলাক কেনেকৈ আহিব মইতো কাম কৰি গৈ আছোঁ পইচা কি হিচাপত আহিব সেইবিলাক চব জানিব ছাকচেছ প্লেনৰ পৰা দেন আমাৰ এটা আছে ছাৰ্পিঅ' ড্ৰিম এক্সপ্ৰেছ ছাৰ্পিঅ' ড্ৰিম এক্সপ্ৰেছ ইজ নাথিং বাট আ স্পেচিয়েল কাইণ্ড অফ ট্ৰেইনিং য'ত শিকোৱা হয় আপোনালোকে কেনেকৈ মিটিংবিলাক কণ্ডাক্ট কৰিব লাগে কেনেকৈ ফাষ্ট গ্ৰ' কৰিব পাৰে আৰু কেনেকৈ আপোনালোকৰ কনচালটেণ্টবিলাকক আৰু বেছি আগুৱাই প্ৰকাশত ফাষ্ট ফাষ্ট আগুৱাই নিব পাৰে That is Sarvio Dream Express. Then we have this support program. Support program every month বদলি থাকে যেনেকে এই মাহটো কিবা কিবি আছে ইয়াই ডিসক্লোজার কৰো কম লাহেকে এণ্ড দেন কনফারেন্সেস বাস মাচ টক অ্যাবাউট অলরেডি কলো কনফারেন্সেস কেনেকুৱা হ'ব পাৰে আৰু কম দেন উই হ্যাভ ডিজিটাল রাইট ডিজিটালত কি হয় আমাৰ জানেনে আপোনালোকৰ কিমানে নিজৰ অৰ্ডাৰ নিজে দিয়ে দিয়েনে কোনোবাই দিয়ে নিজৰ অৰ্ডাৰ নিজে প্লেচ কৰেনে নে আপলাইনে দিয়ে উইথ য়েছ ভেৰি নাইচ ইউ টু হেভ ৱাটাৰ পানী চ' ডিজিটেলটো কি বস্তু এমেজন কোনে কোনে জানে ফ্লিপকাৰ্ট কোনে কোনে জানে মই জানো বহুতে জানে এমেজন অনলাইন বিজনেছ হোম শপ 18 ইয়েস এবলে কি হয় সব ডিজিটালাইজেশন আমি কি করব জাস্ট ফোন করব রাইট সো উইথ অরিফ্লেম অলসো আপনালকে অনলি উইথ দ্য মোবাইল মোবাইল আপনালকে সব করব পারে আপনাক পয়েন্ট সাব পারে আপনাক তলত কোনে কিমান পয়েন্টস কৰিছে এটো সাব পারে আপনাক অর্ডার বিলাক নিজে নিজে দিব পারে এবলা সব করব পারিব খালি আপনাক অকল ফোনটো পিটি দিব লাগিব right moving on beauty inspired bright dream jeneke moi prathomote kolu robert and jonas duta bhai kokai dekhe thokoleo hopun dekhisil je dekhe thole belegor hopun pura koribo thik teneke aji dekhe thokolor jeneke hopun pura hol belegor hopunor madhyomere apnar kor yate pura hobo pare keneke apnake khub nijoke dhuniya dekhibo pare উইথ দ্য ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট অকলগুলি লিপস্টিক আর কাজলে আছে এনেকুৱা নহয় উই আর স্পেশালাইজ ইন স্কিন কেয়ার এনেকুৱা নহয় কে অকল আমার বিবি ক্রিমে আছে রাইট
we have varieties of product. Skin care, we are expert. There one some of the ranges are skin care to ase ase makeup range ase accessories ase apnakar body that is personal care body ba hair care karane bostu ase fragrances ase amar ami khub makeup duniya ke kori sori mekla sador pini ekdam duniya ke uri meli jodi perfume na lao adhorwa na lage na right or if me hetu dise then wellness wellness is kind of a way of life ইয়াতে আপোনালোকে নট অনলি কালার লগাই বাহিৰত যাব হেতু নহয় অরিফ্লেম এটা ইটস আ যেনে হিন্দু হিন্দুত্ব কি হয় টু ওয়ে অফ লাইফ রাইট নট জাস্ট দ্য রিলিজন ইটস আ ওয়ে অফ লাইফ রাইট সো অরিফ্লেম ইটস আ ওয়ে অফ লাইফ আপনি ৰাতিপুৱা উঠি কি কৰিব কি খাব কিমান খোজ কাঢ়িব এইবিলাক সব অরিফ্লেমে গাইড কৰে গাইড আপোনালোকে যদি বিচাৰে অরিফ্লেমে গাইড করব কারণ অরিফ্লেমের হেনকা একটা অলরেডি সেট আপ আছে ব্রেকফাস্টত কি খাব ডিনারত কি খাব দুপুরিয়া কি খাব রাইট কিমান খোজকাঢ়িব লাগিব রাইট যোগা কেদিন করব লাগিব এভরিথিং ইজ দেয়ার দ্যাট ইজ আর ওয়েলনেস সেকশন এটা তো নড়াবই ভয় লাগা আছে তো ইয়াতে একটা কমপ্লিট রেঞ্জ আছে আমার খুব হাই এন্ড রেঞ্জ আছে যেমন ডায়মন্ড সেলুলার এটা ইকো বিউটি আছে নোরেজ আছে রাইট মই আল ডিসকাস and then jordan gold amar pure color or lipstick ko ase right so pure color bla ke ba kom dam varieties of colors logai bhal lage right kintu kinba ebar jodi jordan er lipstick eta loise loise ache it cannot change that kind of quality right ekhon to lipstick ko ase sofa to kya lipstick ko ase so that is the range we have so amar খুব বঢ়িয়া সেক্স আছে সেক্সত কি হয় আপনারা খুব সেক্স সেল করছে না করছে কি হয় আমি পানি খেলে তো সেক্সত কি হয় সেক্স সেল করলে কি হয়
right? Next thing is loyal customer. It was another power. And third thing, from the point of customer's view, 7 times better result by. Okay? So, not only that, another more discount to PIS, I don't know major set to I said, yeah. আর নোভেজার লগে লগে মই আপনাকে কৈছিলো ইকো বিউটি নাও ওয়াই ইকো বিউটি ইমান কেটা সেট আছে আকো ইকো বিউটি কিয় অকমান কৈ দিও নহয় লাগে হাতো ইকো বিউটি বিকজ এটা সাক আদা আদা যদি আমি শুকুৱাই লৈ যদি মিক্সিত মাৰি যদি গুড়া কৰোঁ সেনেকেও হ'ব আদাৰ গুণটো থাকিব ৰাইট কিন্তু অরিজিনেলি কেঁচা আদা বটি দিলে যেটো গুণ থাকিব এইটো থাকিবনে নাথাকে এই ইকো বিউটি যেটো সেট যেটো যেনেকে বনাইছে মেকিং প্রসেস এক্সট্রাক্টিং প্রসেস যেটো আমি কওঁ এটা ইকো বিউটিটো সব আমার প্রায় ভাগে নেচারেল বস্তুই ইউজ করা যায় ইকো বিউটি যিমান বিলাক নেচারেল প্রোডাক্ট ইউজ করেছে তার যেটো এক্সট্রাকশন প্রসেস মই যে কলো আদা গুড়া হেরে করে মিক্সিত মারি দিয়াটো ডিফারেন্ট আর পিসি দিয়াটো ডিফারেন্ট হয় না নহয় এই যে প্রসেস এক্সট্রাকশন প্রসেস টু ইকো বিউটির ইটস ডিফারেন্ট ইট ইজ ট্রেডিশনাল আর আমি যে আদা পিসি দিলে যে গুণটো থাকিব গুণ যেটো আদার প্রপার গুণ গুড়া করে দিলেও থাকিব কিন্তু আমি পিসাটোর বেলেগ বস্তু জুটি রাইট সেই জুটিটো সেই পিসা আদার জুটিটো পাব ইয়াতে ইকো বিউটি রাইট সো নেচারর পিউরিটি অফ নেচার রিটেইন হয়েছে উইথ দিস ইকো বিউটি সো বহুতে মানে কয় কে নাই মই একু লগাব নোৱাৰো মোৰ স্কিনত মই এটা বেবি ক্রিমেই লগাও রাইট তো তেখেতৰ কলক আপোনালোকে সেফলি দিব পাৰে ইকো বিউটি বিকজ ইট ইজ টোটালি 100% নেচারাল যেটো এক্সট্রাকশন প্রসেস সেইটো নেচারাল হয় সেইটোর কারণে ইয়ারে গুণটো আপনাকে পাব ঠিক আর এটা ভাল কথা এইটো যদিও সেট আপ আছে কোনবাই যদি কয় যে নাই মোর চকু ঠিকই আছে আই ক্রিম নালাগে বা কোনবাই যদি কয় নাই মোক ইয়ারে কিবা এটা নালাগে তেতিয়াহলে এটা এটা কেউ দিব পারে কিন্তু এগেইন সেট ইজ অলওয়েজ বেটার ওয়াই 7 times বেটার রিজাল্ট বেটার বিপি লয়েল কাস্টমার রাইট সো মুভিং অন ওয়েলনেসের কথা কৈ আছিলোঁ অরিজিনেলি এইটো আপুনি কিমান খাব কেতিয়া খাব রাইট কিমান সময় শুব রাইট ইয়েস ওয়েলনেসে আপোনালোকক গাইড করে কারণ আমি আমার বহুতরে বহুত কিবা কিবি সমস্যা কোনোবাই কিনাব বিচাৰে কোনোবাই শকত হ'ব বিচাৰে নহয় জানো সো ওয়েলনেস ইউজ করি আর বহুতরে এনেকুৱা থাকে বিষ থাকে সো বিষ শিখার কারণে ডেফিসিয়েন্সির কারণেও আমার ওয়েলনেস গাইড আছে সো ওয়েলনেস গাইডখনের পর আপনাদের নিজে পড়িও বহুতখিনি সহায় পাব পারে প্লাস আমার যেটো নিউট্রিশেকর পর নিজের গাত যেটো প্রোটিন ডেফিসিয়েন্সি এন্ড আদার ভিটামিনস এন্ড আদার ডেফিসিয়েন্সি হয় সেইটো আপনাকে পাব পারে প্লাস ওমেগা 3 ঠান্ডা আহার লগে লগে আমার কি বিষ সিখবিলাক অলমান পারে রাইট ওমেগা 3 ইয়াতে এভেলেবল হয় ওমেগা 3টোৰ বিষয়ে এক লাইন কৈ দিছোঁ মাছৰ তেলৰ পৰা বনোৱা এনে ওমেগা 6টো কম্প্ৰেছ কৰি ওমেগা 3 বনাব পাৰি কিন্তু এইটো হসা মাছৰ ডাঙৰ মাছৰ তেলেৰে বনোৱা সো এইটো ওমেগা 3ৰ যিটো বেনিফিট হয় আপোনালোকে পাব আৰু ওমেগা 3 নট অনলি ফৰ স্কিন হাৰ্টৰ কাৰণে নার্ভাস সিস্টেমৰ কাৰণে গোটেইখিনিৰ কাৰণে ওমেগা 3 ভেৰি ভেৰি এসেনশিয়েল আর স্পেশালি মাইকী মানুষের কারণে আমি বিষ সিখ হয়ে থাকলেও নক কঁকালের বিষ আঁঠুর বিষ হয় না নয় কিন্তু ওমেগা 3 যদি আপনি রেগুলারলি লই থাকে আপনি হেলদি থাকবেন অ্যাপার্ট ফ্রম স্কিন আপনি খাই এক মাস পিছত আপনি গম পাব আপনার স্কিনত কি রিজাল্ট আইছে উইল গেট এ বেটার স্কিন বাট দেন সেইটোতকেও বেছি উপকারী হয় আপনার বিষ সিখবিলাক নোহোৱা হব আর হার্টৰ কাৰণে খুব ভাল বাচ্চাকো দিব পাৰে বাচ্চার কারণে এটা বেলেগে আছে কিন্তু যিবিলাক বাচ্চায় ক্যাপসুল সোয়ালো করব পারে গিলিব পারে তেখেতকল ইহত এই ডাঙরটো দিলেও কথা নাই দিব পারে বা সরু এটা পায় যেটো লিকুইড যোনে খাব পারে ইহতক লিকুইড দিব পারে বাচ্চার কারণে আর খুব ভাল চকুর কারণে স্কিনের কারণে ব্রেইন ডেভেলপমেন্টের কারণে ইহত খুবই ভাল সো মুভিং অন
ইয়াতে কিবা কিবি দিয়া আছে কি পাব ডি এইচ এ খুব হৰ্লিক্সৰ এডভাৰটাইজ দি থাকে নহয় ডি এইচ এ ডকোচা হেক্সানাইট এচিড এইবিলাক ইয়াতে সব আছে চ' বাচ্চাৰ কাৰণে খুব ছেফ আৰু কি কি পাব প্ৰটিন কিমান পাব এটা পনীৰ সমান প্ৰটিন পাব তাৰপিছত ফাইবাৰ গাজৰ গাজৰে যিমানখিনি ফাইবাৰে সিমান পাব ফেট কিমান থাকে এটা বাউলৰ বিন আমি হেৰি চেৰি খাওঁ নহয় লুবিয়া চুবিয়া যিমানখিনি এটা বাতি এৰিব সিমানখিনি পাব এইটো এইটোৱে মিন কৰিছে কি আপুনি ইয়াৰ কি পাব ৰাইট আপোনাৰ শৰীৰত প্ৰয়োজনীয় আটাইখিনি বস্তুৱে পাব মুভিং অন এইটো এটা নতুন ৰোল আচ্ছা মই ইয়াতে থকাৰ পৰা আপোনালোকৰ ভিউটো অবষ্ট্ৰেক্ট হৈছে নেকি চবে দেখি আছেনে এইটো বোধহয় গ'ল আচ্ছা চ' মই ইয়াতে থাকি কওঁ আপোনাৰ অসুবিধা নহয়তো অ'কে চ' এইটো প্ৰজেছৰ খুব ধুনীয়া ক্ৰীম এটা আহিছে এইবাৰ নতুন হয় আপোনালোকৰ কাৰণে কোম্পানীয়ে এভৰি মান্থ কিবা নহয় কিবা নতুন প্ৰডাক্ট লৈ আহে নহয়নে এইবাৰো আহিছে আৰু এইবাৰ এইটো বহুত ভাল ডিছকাউণ্টতো আছে চ' আপোনালোকে চবে ট্ৰাই কৰিব পাৰে তাৰপিছত এইটোৰ বিষয়ে অকণমান কৈ দিওঁ ইয়াতে কিছুমান যিবিলাক ইনগ্ৰেডিয়েণ্ট আছে যিবিলাক মচালা আছে ইয়াৰ ভিতৰত তাৰ আপোনালোকৰ পাইনএপল আনাৰস তাৰপিছত ইণ্ডোনেছিয়ান পিচ চলি এটা লিফি 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 ভেজিটেবল নিচিনা পাত পাতজাতীয় বস্তু এণ্ড তাৰপিছত য়েংলেং আমি হেৰি ফুল বুলি কওঁ নেকি হালধীয়া ফুলটো কি আছিল দাদা তগৰ ফুল নহয় চানফ্লাৱাৰ নহয় বেলি ফুলটো আই ডোণ্ট ন' ডাঙৰ গছ যে বিৰাট ধুনীয়া গুণ গছডাল বিৰাট ডাঙৰ কিন্তু ফুলটো গুণটো বিৰাট ধুনীয়া কৰবীটো হালধীয়া সেইটো নহয় সেইটো নহয় এইটো বেলেগ ফুল কিন্তু আই ডু ৰিমেম্বাৰ ইয়াৰে গুণটো সেনেকুৱাই আগতে দেউতাই ক'ৰবাৰ পৰা আনিছিল মৰ্ণিং ৱাকত গ'লে ক'ৰবাৰ পৰা এটা এটা লৈ আহে আই ডোণ্ট ৰিমেম্বাৰ ডাঙৰ তগৰ হ'ব পাৰে তগৰটো বগা নহয় কৰবীটো বেলেগ কিন্তু বিৰাট ভাল লাগিছে আপোনালোকে যেনেকে পাৰ্টিচিপেট কৰিছে থেংক ইউ চ' মাচ আমাৰ ফুল নহয় এইটো কিন্তু বাহিৰৰ ফুল হয় মোৰ মনত মই সৰু থাকোঁতে দেউতা মৰ্ণিং ৱাকত যাওঁতে এনেকুৱা ধুনীয়া ফুল এটা আনিছিল যিটো গুণটো বিৰাট ধুনীয়া এণ্ড আই ৰিমেম্বাৰ এনেকুৱা এনেকুৱা ধৰণৰে ফুল আছিলে চ' সেইটো সেনেকুৱাই ফুল হ'ব চাগে কিন্তু আল্টিমেট কথাটো হৈছে কি এইবিলাকৰ যিবিলাক বেনিফিট সেইবিলাক আপোনালোকে এই ক্ৰীমটোত পাব ৰাইট তাৰপিছত ডিছকাউণ্টেড হয় এই মাহত ট্ৰাই কৰক চি চি ক্ৰীম বিবি ক্ৰীমৰ কথা আমি জানো আচ্ছা বিবি ক্ৰীমৰ ফুল ফৰ্ম কি আপোনালোকে বিবি ক্ৰীম ইউজ কৰিছেনে কৰিছে আপুনি নাই কৰা আপুনি কৰিছেনে নাই কৰা বিবি কোনে ইউজ কৰিছে নাই কৰা বাদ্যম বিবি এতিয়া চি চিয়ে ইউজ কৰোঁ চি চি কি বস্তু চি চি ক্ৰীম আমি টপিং আপুনি স্কিন এইটো বেলেগ বাৰু এইটো নাচাব এইটো পঢ়িলে ভুলেও চি চি ইজ কাৰেক্ট কালাৰ কাৰেক্টাৰ বিবি অকণমান কৈ দিছোঁ বিবি ইজ বিউটি পাম্প মানে ধৰক খুব দৌৰাদৌৰি জাষ্ট মুখখন ধুই আপুনি বেলেগ আৰু জাষ্ট চিৰামটো লগাইছে টোনাৰ চিৰাম লগাইছে তাৰপিছত আপুনি বিবি ক্ৰীম লগাই বাহিৰত যাব পাৰে ৰাইট চি চিটো প্ৰাইচ চিমিলাৰ আপুনি মইশ্চাৰাইজ নকৰি ডাইৰেক্টলি এইটো কৰিব পাৰে ফাউণ্ডেশ্যন কাউণ্ডেশ্যনৰ কোনো দৰকাৰ নাই যেনেকৈ ৰেগুলাৰ নৰ্মেল কোনোবা যদি অফিচলৈ ওলাই আহে দৌৰাদৌৰিকৈ ক্লিন কৰিলে মইশ্চাৰাইজ কৰিলে কৰিলে নকৰিলে নাই আপুনি চি চি ক্ৰীম ঘঁহি ওলাই আহিব পাৰে কিন্তু ৱাই চি চি ৱাই নট বিবি অৰ ৱাই বিবি ৱাই নট চি চি ৰাইট বিবি ইজ বিউটি বাম এভৰিবডি কেন ইউজ ইট ৰাইট চবে ইউজ কৰিব পাৰে চি চি ইজ অকণমান আমাৰ নিচিনা মানুহৰ কাৰণে অলপ এইজেড মানুহৰ কাৰণে ৰাইট আমাৰ কি লাগে ক'ৰবাত ক'ৰবাত দাগো হৈছে ৰাইট ক'ৰবাত ক'ৰবাত ৰিংকলো আহিছে ৰাইট চ' সেইবিলাক ঢাকাৰ কাৰণে কালাৰ কাৰেক্টাৰ বুলি যিটো কওঁ আমি সেইটো আমি চি চি ইউজ কৰোঁ বিউটি বামটোতো ইয়াং এইজত ইউজ কৰিলে বেটাৰ কিন্তু আমাৰ নিচিনা মানুহৰ কাৰণে চি চি ক্ৰীম ইজ বেটাৰ অ'কে আৰু গাত গাত যে হয়
গান কাটার কারণে দেন ইউ হ্যাভ টু গো ফর সাম আদার ট্রিটমেন্ট, মানে স্কিনত যেটা গাঁত গাঁত হয় কিবা হই কিন্তু মই জানো ইয়াতে মোৰ দাগ আছে, ইয়াতে অকণ কিবা আছে, চিচি লগাই গলে কোনেও গম নাপায় আৰু, ৰাইট? সো দেট ইজ দ্য ডিফাৰেন্স। মই আমাৰ স্কিনৰ কাৰণে টাফ হৈছিল এইটো, কিন্তু সুবিধা হয়, মানে জুত ভাঙাৰ কাৰণে সুবিধা হয়, জুত বহুত ক্ষেত্ৰত জুত নালাগে, ৰাইট? আৰু বহুত ক্ষেত্ৰত কি হয়, আমাৰ সৰু সৰু চুলি ওলায়, ৰাইট? যদি খুব বেশি লম্বা চুলি হয় ছয় সাতবারমান স্প্রে করবো এটিজিল স্প্রে বটি, আর যদি ইমানমান চুলি হয় তাহলে দুবার তিনবার লো আপনি ধুনকে মিড লেন্থরপা তললেক ঘঁহিব, ভাল গোন্ধায়ও আর খুব ভাল পিলু হয়, খুব গ্ল্যামারাস যেন লাগে, সো প্লিজ ইউজ, ভাল লাগে আর, ঠিক আছে? সো ফ্রিজ কন্ট্রোলেরপা ভলিউম বড়াই, তারপর সিল্কি বনায়, তারপর রিজেনারেশনের কারণে আপু বাজার সহায় করে, সো এইবিলাকর কারণে সবের কারণে ভাল, আর এই হিউজ ডিসকাউন্টত আছে এই মাহত, সো আপনাদের ট্রাই করবো পারে, আর নিজে কিনা একটা ট্রাই করলে হ্যাঁ আপনাদের যেটা কব সেই আপনি নিজে গম পাব কি কিনলেকে কলে, মানে নিজের ইউজ করার পিছন খাওয়াটা বেলেগ হয়, রাইট? সো ডিসকাউন্টত আছে, তিনটা কিনলে এটা ফ্রি, নিজেও লগাওক আর বেলেগকো দিয়ক। তো এইটো এটা নতুন বস্তু আহিছে, যদি বজাৰত এইটো নতুন নহয়, ফাইবার হয়, চারিটা কাম হব পাৰে এইটোৰে, খুব ধুনিয়াকে পরিষ্কারকে ধুনিয়া নিটলি রাখার কারণে সহায় করে আপনার নখ কেটা, সো এইটো ট্রাই করব পাৰে, যত আপনাদের ধুনিয়া শেপ দিব পাৰে, আৰু কেতিয়াবা হয় নহয় আমাৰ লেতেৰা নিচিনা হৈ যায়, এইটো ফাইল আপ কৰিব পাৰে,